Hi guys, good morning. Welcome back to our channel. আশা করব সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। এখন বাজে হচ্ছে এখন 11:20। সকালে আজকে উঠতে অনেকটা লেট করেছি, কেন বলতো কালকে না হঠাৎই আমার একটা নাক বন্ধ হয়ে গেছিল। রাত্রি 2:30 অবধিও কিছুতেই ঠিক হচ্ছিল না, তারপর অথ্রিমিকটা নিলাম, তারপর ঠিকঠাক হয়েছিল একটু, তারপর আমি ঘুমিয়েছি আর কি। আমার সাথে তো ও ঘুমায়নি, ও যদিও ঘুমায় না, ওয়েব সিরিজ দেখতে থাকে, শনি রোববারটা যেহেতু ছুটি থাকে। প্রবলেমটা আর কিছুই না, প্রবলেমটা এখন শুধুমাত্র আমার কাশি। এই কাশিটা আমাকে প্রচন্ডই ভোগায়, যখন আগে হতো তখনও তাই হতো। এটা মূলত খুব একটা ঠান্ডার কাশি শুধুমাত্র বলবো না, এটা অ্যালার্জির মতো একটা হয় আমার, তো সেটাই হয়েছে। তাই জন্যে গেছিলাম আমি পাপার সাথে সকালবেলা ওষুধ আনতে, যেটা আমি খেতাম সেরকমই ওষুধ আনতে গেছিলাম আজকে। আশা করি এবার আজকে সন্ধ্যে থেকে খাবো, তো ঠিক হয়ে যাব এবার। যদিও এ কদিন খুব একটা খারাপ ওষুধ খাচ্ছিলাম এরকম নয়, চলছিলই, কাফ সিরাপ থেকে শুরু করে সবটাই চলছিল। দেখা যাক সবটা ঠিক থাকলে, মানে করোনা পরিস্থিতি বা আমি সবটাই ঠিক থাকলে আজকে আমাদের কাঁঠালগঞ্জ যাওয়ার কথা ছিল। যাই হোক, এখন তো আর হচ্ছে না, সেগুলো নামাবাই ভালো। তো আজকে আমি মামনিকে বললাম মাংসটা আমি করবো কোনে, তুমি মামনির একটু দরকার আছে তাই পাপার সাথে বিরাটি যাবে। কাশিটা সারাদিন এরকমই চলতে থাকে। কালকে আমি ভাগ্যিস ভালো ছাদে ব্লগটাকে শেষ করে দিয়েছিলাম, রাত অব্দি কন্টিনিউ থাকলে আমি হয়তো করতে পারতাম না, কারণ কালকে রাত্রে না প্রচন্ড একটা বাজেভাবে কাশি উঠেছিল, যেটা কেশেই যাচ্ছিল, আমার বুক পিঠ মাথা সব ধরে গেছিল, এমন কাশি উঠেছিল। তো কালকের মতো আজকেও এই জায়গায়, কারণ এই জায়গাটা থেকে এত সুন্দর রোদটা আসে না, বিশেষ করে আমি গোলাপগুলোকে দেখতে পাই বসে বসে, আমার খুব ভাল লাগে, তাই জন্য বসে থাকি এখানটাতে। স্নান দান সবটাই হয়ে গেছে দেখে বুঝতেই পারছো, এবার যাব একটু শুধু মাংসটা বানাতে। মামনিকে বলেছিলাম যে আমি বানাবো, মামনি আর পাপা একটু কাজের জন্য বিরাটি গেছে, তো যাই রান্নাঘরে মাংসটা বানিয়ে টানিয়ে আসি, তারপর আবার কথা বলবো। চলছে কষানো, আর আমি এর মধ্যে একটুখানি গোটা গরম মশলা থেতো করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম, দিয়ে কষি, এবার জল দিয়ে প্রেশার কুকারে দিয়ে দেবো। তো তারপর তোমাদের সাথে আসছি কথা বলতে। একটু কথা বললে কাশি উঠছে বা এরকম সমস্যা হচ্ছে, ওই জন্যে ক্যামেরার সামনে একটু কম টাইমই আসার চেষ্টা করছি, ভালো হলে তো আবারই আসতেও পারবো, কথা বলতেও পারবো। তো ঘুম থেকেও যখন উঠলাম প্রচন্ড বেশি ঘুম হচ্ছে, কারণ কি বলতো এই কাশি সিরাপ তারপরে নানান রকম ওষুধ পড়ছে, তো তো কাশি সিরাপে তো অ্যালকোহল থাকে আমরা জানি, তো ওই জন্য একটু ঘুমটা পাচ্ছে বেশি। তো ঠিক আছে, অসুবিধা নেই, ঘুমালে তো আমিও শান্তি পাই, কারণ ঘুমালে কাশিটা থাকছে না। ঘুম থেকে উঠলাম আবারও সেই কাশি নিয়ে, গলার অবস্থা কাশতে কাশতে 12টা বেশি বেজে যাচ্ছে। তো যাই হোক, আশা রাখছি খুব তাড়াতাড়ি ভালো হয়ে উঠবো, তারপর আবারও তোমাদের সাথে সুস্থভাবে কথা বলতে পারবো। এভাবে কথা বলতে আমার নিজেরও ভালো লাগছে না, এভাবে যদি আমি কথা বলি আমার শরীর ভালো লাগছে না, আমার শরীর ভালো লাগছে না বারবার বলি তোমাদেরকে, তাহলে তোমরা এবার পজিটিভ এনার্জি পাবে কোত্থেকে, আমার ব্লগের থেকে। তো ওই জন্যে চেষ্টা করছি যতটা পারা যায় হাসিমুখেই আসা। তো চলো, আবার এখন করছি চা, ও আর আমি ওই করছি, আমি পাশে একটু দাঁড়িয়েছিলাম, একা ভালো লাগবে না রান্নাঘরে, তাই তো চাটা হয়ে গেলে চাটা খাবো। আর বলেইছিলাম সূর্যর আজকে বার্থডে সেলিব্রেশন হবে, আর ওদিকে কাঁঠালগড়েও হলো, কাঁঠালগড়েও সবাই গেছিল, আমরাই যাইনি, তো ঠিক আছে সেটা কোনো ব্যাপার না, আবার পরে হবে, দেখা হবে সবার সাথেই। কিন্তু সূর্যর বার্থডেতেও শুধু মামুনিই যাবে, আমি যাবো না। কেন বলতো মাঝে মধ্যে যে কাশিটা উঠছে না, সেটা সবার সামনে উঠলে আমি কোথায় মুখ লোকাবো আমি নিজেও জানি না, মানে বিচ্ছিরিভাবে কাশিটা ওঠে, তখন বুক পিঠ আমি আর নিজেকে ধরে রাখতে পারি না, এতটাই কাশি উঠে চোখ টোক দিয়ে জল বেরিয়ে যায় পুরো। তো ওই জন্যে আমি বললাম যে আমি যাবো না, মামনি একাই যাবে,
আর বাড়িতে মাংস করেছিলাম যেটা, ওটা আছে রাতে, ওটা দিয়ে রুটি দিয়ে খাওয়া দাওয়া হবে আর কি। তো চলো আগে চাটা খেয়ে নিই। এই জাস্ট খাওয়া দাওয়া শেষ করেছি, এখনো রাতের কাপ সিরাপটা খাওয়া হয়নি। তো খাবো দাবো তারপর শোবো। আজকের ব্লগটা খুবই ছোট যাবে, বুঝতেই পারছো যে কথা বলতে সত্যি খুব কষ্ট হচ্ছে, তাই জন্য ব্লগ বারবার করতে পারছি না আর কি। আর খাওয়া দাওয়ার পর বেশিই হচ্ছে, তো আজকের ব্লগটা যেটুকু যাবো ওইটুকুই। আমি না কথা বলতে পারছি না, এক মিনিট, জাস্ট ভিডিওটাকে পজ করে রেখে এত জোর কাশিটা এলো না, খুবই অসুবিধা হচ্ছে। তো এরকম ভাবে তোমাদের সামনে আসতে আমার নিজেরও ভালো লাগছে না, শুধুমাত্র আমি ভিডিও স্কিপ করতে চাইছি না, তাই জন্য আসছি বারবার। দেখি কালকে ডেইলি ব্লগের থেকে একটু আলাদা কিছু করব, যেটা আমাকে সারাদিন কথা বলতে হবে না, ক্যামেরা নিয়ে আসতে হবে না সামনে বারবার, তো সেরকমই কিছু একটা করব। আর আপাতত আজকে তো যেতে পারিনি কাঁঠালগড়ে, সবাইকে খুব মিস করেছি, বিশেষ করে যে পুচকিটার জন্মদিন ওকে খুব মিস করেছি। আজকে অনেক ফটো ছেড়েছে ওর মার কি হিয়া কাকিমণি। তো আমি আসলে কাকিমণি ডাকি, কারণ এরা সবাই আমার শাশুড়ি হয়, কিন্তু বয়সগুলো কারোরই শাশুড়ির মতো নয়, তো ওই জন্য আমি কাকিমণিই ডাকি। তো খুব মিস করেছি, বিশেষ করে পুচকিটার ফটো টটো দেখে তো আরো বেশি মিস করেছি ওকে। আর 23 তারিখ থেকে যে আমাদের বিয়ে বাড়িটা আছে, মামুনি পাপা সবাই আমার উপর ঝাঁপিয়ে পড়েছে তার আগে সুস্থ করার মূলত। আমি নিজেও চেষ্টা করছি তার আগে সুস্থ হয়ে ওঠার, কারণ এই এক বছরেই প্রথম শ্বশুর বাড়িতে আমার বিয়ে বাড়ি, তো ওই জন্য চেষ্টা করছি সুস্থ হয়ে যাওয়া তাড়াতাড়ি, দেখা যাক কি হয়। তো চলো, আর বকতে পারছি না আজকে, আশা করছি তোমরা আমার প্রবলেমটা একটু হলেও বুঝতে পারছো। পুরোটা তো কাউকে বোঝানো যায় না, আর আমি বুঝতে দিতে চাইছিও না, কিন্তু নিজের অজান্তেই, মানে অজান্তে বলতে নিজে না চাইলেও এখন কিছু করার নেই, ও কতটাই বা করবে সেভাবে তো ও আসেও না। আর এটা ঠিক কথাই যে আজকের কাজ ছিল না, চাইলে ও করতে পারতো, কিন্তু বেচারা আমার মাথা ঘাড় পিঠ এসব টিপে দিতে দিতেই ওর সময় শেষ হয়ে যাচ্ছে। তো আসলে কি বলতো, যখন কাশছি তখন বুক পিঠ মাথা সব ধরে যাচ্ছে, তো কেউ অমৃতাঞ্জন মালিশ করে দিলে ভালো লাগছে তখন। আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কোনো নতুন বন্ধু যদি আজকে চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছুও ভালো লাগাতে পারি, জানি না ভালো লাগাতে পারবো কি না, ভালো লাগবে না হয়তো এই কদিনের ব্লগ, তবে আমার সত্যি কিচ্ছু করার নেই, যে তার এর মধ্যেও আমি চেষ্টা করছি যাতে আমি তোমাদের সাথে রোজ একটু হলেও কানেক্ট থাকতে পারি, আর কিচ্ছু না। তো সরি এখন আর মানে একদম ভিডিও শেষে গিয়ে বলে দেবো সরি। তো যদি একটু কিছু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, যদিও জানি খারাপ লাগবে সেটাও জানাতে পারো, অসুবিধার কিচ্ছু নেই। আর যারা অলরেডি আমার পাশে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এর মধ্যেও আমার পাশে থেকে বারবার আমাকে বলা যে তুমি তাড়াতাড়ি ভালো হয়ে উঠবে, তোমাকে আবার সুস্থভাবে দেখতে পারবো, তুমি আবারও ঘরের মধ্যে নেচে বেড়াবে, তো এই জিনিসগুলো সত্যি আমার খুব ভালো লাগছে। অসুস্থ হয়ে পড়লাম বলেই বোধহয় তোমাদের কেয়ারটাও বুঝতে পাচ্ছি যে হ্যাঁ তোমরাও আমার কেয়ার করো। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা, গুড নাইট।